তাদের জানি ফাঁসি হয় আমি ওদের ফাঁসি কামনা করি একটাই দাবি করি যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের ফাঁসি যাই সত্যি কি রাফাতের খুনের সাথে মিন্নি জড়িত মিন্নি কি রাফাতকে খুন করার জন্য সহযোগিতা করেছে তার পুরাতন প্রেমিক নয়নের সহযোগী হয়ে তাকে হত্যা করার পূর্ব পরিকল্পনা সাজিয়েছিল কি মিন্নি মিন্নি কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা যেভাবে আমরা সোশ্যাল সাইটে বিভিন্ন মাধ্যমে সংবাদ মাধ্যমে দেখতেছি মিন্নিকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে তা কতটুকু সত্য সত্যি কি পূর্বে নয়নের সাথে মিন্নির বিবাহ হয়েছিল তার পরবর্তীতে পরকিয়ার কারণে রাফাতের সঙ্গে মিন্নির বিয়ে হয়েছিল এসব বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু প্রমাণস্বরূপ আমি তুলে ধরবো যে সত্যি মিন্নি রাফাতের হত্যার সঙ্গে জড়িত আছে তবু পুলিশ তাকে গ্রেফতার করতেছে না রাফাতের সঙ্গে মিন্নির বিয়ে হয়েছে দুই মাস আগে তাদের আড়াই বৎসরের সম্পর্কের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই দুই মাস আগে তো রাফাতকে মিন্নি ভালোবাসতো ভালোবাসার মানুষ চব্বিশ ঘন্টা আগে তার চুকের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে তার স্বামীকে তার ভালোবাসার মানুষটিকে হত্যা করেছে চব্বিশ ঘন্টা পর প্রথম যে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিল মিন্নি সেই সাক্ষাৎকারে কথা বলার স্টাইল যে চব্বিশ ঘন্টার আগে আমার স্বামী মারা গেছে আর এখন আমি টিভি সাক্ষাৎকারে সাক্ষাৎ দিচ্ছি কথা বলতেছি কথা বলার স্টাইল আপনারা একটু দেখুন ও আমারে আনতে গেছিল পরে আমরা কলেজ থেকে বের হই তখন কিছু ছেলে এসে মানে রিফাতকে আক্রমণ করে মারা শুরু করে আমি অনেক চেষ্টা করি ফেরানের পাই না পরে প্রধানমন্ত্রীর কাছে আমি আমার স্বামীর হত্যা বিচার চাই এদের ফাঁসি চাই সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন একটু খেয়াল করে দেখুন একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে চব্বিশ ঘন্টা আগে যেখানে যার সাথে তার আড়াই বৎসরের সম্পর্ক ছিল ভালোবেসে বিয়ে করেছিল তার ভালোবাসার মানুষটিকে তার চুকের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে সেই স্ত্রী কিভাবে স্বাভাবিক অবস্থায় কথা বলতে পারে এবং চুকের পানি ছাড়া কোনো কান্নাকাটি করা ছাড়া আপনারা বলতে পারেন একটি সাক্ষাৎকারে প্রমাণ হয় না হাঁ একটি সাক্ষাৎকারে প্রমাণ হয় না কিন্তু মিন্নি যতটি টিভি চ্যানেলে যতটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে সবগুলোতে একই রকম কথা বলেছে এবং সবগুলোতে তার স্বামী হত্যার বিচার চায় তাদের ফাঁসি চায় এমনকি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত জানিয়েছে তার স্বামী হত্যার বিচার চায় তার স্বামী হত্যার হত্যাকারীদের ফাঁসি চায় কিন্তু কোনো সংবাদ মাধ্যমে কোনো ভিডিও ফুটেজে মিন্নি কান্নাকাটি করেন কি সে এমনভাবে কথাগুলো বলতেছে সেগুলো শিখিয়ে দেওয়া কথা তার কথার মধ্যে যে 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 আবেগ প্রতি ভালোবাসা সেই নেই স্বামীর আমি আরো কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরি একটিও ফুটেজে আপনারা দেখাতে পারবেন না যে মিন্নি তার স্বামীর জন্য কান্নাকাটি করতেছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি করি যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। আর যারা আমার নামে রকম বাজে বাজে মন্তব্য করছে সামাজিক মাধ্যমে বিভিন্ন বিভিন্ন নোংরা মন্তব্য আমি অস্ত্রের মুখে পড়ছি আমার স্বামীর বাঁচানোর জন্য কিন্তু আমি পারি নাই শত চেষ্টা করি আমি আমার স্বামী মৃত্যুর বিচার আমি ফাঁসি যাই নিয়ে যাওয়ার পর একটা মানে বইয়ের মতো জোর করে ওই জায়গায় আমার সাইন রাখি এবং কিসের কাগজ আমি একটি ফুটেজেও মিন্নির কান্নার কোনো দৃশ্য নেই নিজেকে স্বামীকে হারিয়ে তিনি কান্নায় বেঙ্গে পড়া উচিত ছিল কিন্তু তিনি বর্তমানেও সাবলীল ভাষায় তিনি কথা বলতেছেন তার কথা বলার স্টাইল দেখে বোঝা যাচ্ছে যে তিনি সেই খুনের সাথে জড়িত আর কতটুকু ভালোবাসেন তার প্রমাণস্বরূপ হচ্ছে এই সাক্ষাৎকারগুলো আরেকটি কথা আপনাদের সামনে শেয়ার করি যেখানে নিজের স্বামীকে চব্বিশ ঘন্টা আগে হারিয়েছে চুকের সামনে সন্ত্রাসীরা হত্যা করেছে সেখানে নিজে বিধবা না সে যে এমন বান করে বসে আছেন প্রতিটা সংবাদ মাধ্যম যাওয়ার পর তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এমনকি উনার নিজের মা তিনি কান্নার বান করতেছেন আর রাফাতের মায়ের কান্নার দৃশ্যটা আপনারা দেখলে আপনাদেরও চুকের পানি জরে আসবে একটু রাফাতের মায়ের কান্নার দৃশ্যটা আপনারা

এবার আসুন রাফাতের সাথে বিয়ে হওয়ার আগে মিন্নির কি বিয়ে হয়েছিল নয়নের সাথে সেই সন্ত্রাসী নয়ন যে নয়ন রাফাতকে হত্যা করেছে বললো যে আপনার আয়সা সিদ্দিকা মিন্নি এবং নয়ন যে নয়ন এই যে আপনার কি বলে নয়ন বন্ড হ্যাঁ এদের বিবাহ হয়েছে শুনছি এবং আপনার মাধ্যমে হয়েছে আসলে বিবাহটা কিভাবে হয়েছে এবং আপনি কিভাবে বিবাহটা পড়ালেন পনেরো দশ আঠারো তারিখে আসর এরা পনেরো বিশ জন লোক আমার অফিসে আসে যে আমাদের একটা বিবাহ পড়াইতে হবে তখন সবাই বসে এক পর্যায়ে এদেরকে জিজ্ঞেস করছি যে গার্ডিয়ান কোথায় মেয়ের গার্ডিয়ানের কথা বলতে বাবা আসে নাই মা বিষয়টা জানে মার সাথে কথা বলে তো মুঠু মনে ওদের মোবাইল কথা বলেছে মা বলছেন যে আমরা বিষয়টা সবাই জানি তো ওর বাবাই মুখন মানবে না আপনি বিয়েটা পড়াই দেন আমরা পরে মানিয়ে আমি এই শরীর অনুযায়ী আইন অনুযায়ী যেরকম বিবাহ করানো দরকার আমি পাঁচ লক্ষ টাকার কাবিন ধার্য করে সবাই মিলে আলোচনার মাধ্যমে এবং ওদের সেটা বিবাহ পড়াই দেয় ওরা যে একটা তালাকের কথা বলে কাগজ কাগজ সই এটা আমার একদিন ওই নয়ন নামের ছেলে খুব ডিস্টার্ব করতো হুমকি ধামকি দিত অস্ত্র দেখাইতো আমার ভাই কে লিখছে পরে ওরে বলতো মাইরা ফালাইবে আমার বোন রে বলতো মাইরা ফালাইবে আমার আব্বুরে আমারে হুমকি ধামকি দিত একদিন ধৈরা অস্ত্র ই কইরা আমার একটা বাসায় নিয়ে একটা সাইন রাখছিল এখন ওইটা দিয়ে কিছু কিনা আমি জানি না তবে আমি এর সুষ্ঠু বিচার চাই প্রথমে আপনারা কাজীর বক্তব্য শুনেছেন কাজী স্পষ্ট ভাষায় বলেছেন যে পনেরো দশ দুই হাজার আঠারো তারিখে আসরের নামাজের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এখানে মিন্নির পুরু নাম এবং মিন্নি দস্তগত দেন মিন্নিও উপস্থিত ছিলেন পনেরো জন মানুষজন উপস্থিত ছিলেন সাক্ষীরা উপস্থিত ছিলেন যখন এই সাক্ষীদেরকে ধরা হবে তখন সেই বিয়েডটা ক্লিয়ার হবে কিন্তু মিন্নির বক্তব্য চলে আসছে যে আর বাই বোন এবং মা বাবাকে হত্যার হুমকি দিয়ে একটি গড়ে নিয়ে নয়ন তাকে দিয়ে একটি কাগজে দস্তগত সেই কাগজে দস্তগত দেয় মিন্নি মিন্নিত একটি শিক্ষিত মেয়ে সেই শিক্ষিত মেয়ে সে বর্তমানেও লেখাপড়া করতেছে তাহলে সে কী ধরনের কাগজে দস্তগত দিয়েছে সাইন দিয়েছে সেটা তো তার জানার কথা আর আমরা জানি যে কাবিননামা সেই কাগজটা আলাদা থাকে সেখানে নিকামনামা লেখা থাকে এবং সেখানে সব বিশ গুলো লেখা থাকে কোনো কাবিন নামার রেজিস্টারি হাতায় কেউ শুধু সাদা কাগজে কেউ দস্তগত নিতে পারে না সেটি কার্যকরী হয় না এখানে সম্পূর্ণ বিবরণী দেওয়ার পর সাক্ষী সবাই দস্তগত দেওয়ার পর তারপর যেমন বর কনের দস্তগত নেওয়া হয় ঠিক একইভাবে মিন্নিও দস্তগত দিয়েছেন এমন কি কাজী সাহেবের বক্তব্য আর মিন্নির বক্তব্য প্রমাণ করে সে নিজেই দস্তগত দিয়েছে সে যে হুমকির কথা বলতেছে সেটা হলো সে নিজে বাঁচার জন্য নয়নের সাথে তার বিয়ে হয়েছে এমনকি সামাজিক যে ভাইরাল হয়েছে নয়নের সাথে এমনকি একটি বার্থডে পার্টির অনুষ্ঠানের ছবি সেই ছবিতে এবং কথাবার্তায় যাচ্ছে যে তাদের পূর্বে পরিচিত সেই নয়নের সাথে তার বিয়ে হয়েছিল বিয়েটা হয়েছিল গোপনে সবার অজান্তে কিন্তু রাফাতের সাথে বিয়ে হয়েছিল সেই হতবাগা রাফাতকে বিয়ে করেছিল ভালোবাসার পলবন দেখিয়ে দুমাস আগে সবাই সেই বিয়ের বিষয়টা জানতো কিন্তু নয়নের বিয়ের বিষয়টা নয়ন এবং তার বন্ধু তার জিরো জিরো সেভেন গ্রুপের লোকের ছাড়া আর কেউ জানতো না আর এই নয়ন আমাকে ডিস্টার্ব করতে থাকতো এক বছরের মতো হয়েছে এরকম তো আগে অল্প করতো তারপর দিনের দিন ডিস্টার্ব করা বাড়তেই থাকি ফোনে কথা বলতে হইবে তারপরে আমি রিক্সায় গেলে রিক্সায় লাভ দিয়ে উঠতো এক জায়গায় গেলে ওই জায়গায় গিয়ে ডিস্টার্ব করতো হুমকি তামকি দিত আমার সাথে কথা না বললে মাইটে ফলাবো আমা আমার কথা কাউরে বললে তোর খবর আছে তোর জান জানে শেষ করে ফলাবো মিন্নি তার সাক্ষাৎকারে উল্লেখ করেছে নয়ন বহাটে ছেলে তাকে উত্তক্ত করত তাকে বিয়ের আগে থেকে এবং বিয়ের পরে থেকে তাকে নানানভাবে উত্ত্যক্ত করত তাকে হয়রানি করত জোর করে তাকে নিয়ে যেত জোর করে তাকে ছবি তুলত এমন কিছু বিষয় এমন কিছু অভিযোগ মিন্নি তুলে ধরেছে নয়নের বিরুদ্ধে সেই সন্ত্রাসী নয়নের বিরুদ্ধে যে মিন্নি অভিযোগগুলো তুলে ধরেছেন যদি আমরা এই পিকচারের দিকে খেয়াল করি তাহলে দেখব সেলফিটা কিন্তু জোর করে তোলা হয়নি যদি আমরা এই বার্থডে পার্টির পিকচারের দিকে থাকাই তাহলে আমরা দেখব সেটা জোর করে কেউ বার্থডে পার্টি করতেছে না তারা ফুর্তি করতেছে মজা করতেছে সেখানে একজন আরেকজনকে মিষ্টি মুখ করতেছে এবং যে বার্থডে পার্টির যে ভিডিওটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে প্রমাণ হয় তাদের যে নয়নের সাথে সেই খুনি মিন্নির যে একটি যুগসূত্র ছিল তারা পূর্ব পরিচিত এবং কি তারা যে স্বামী স্ত্রী তার প্রমাণ হচ্ছে এই ভিডিও আরেকটি প্রমাণ হচ্ছে একটি কমেন্টে যান হিসেবে সম্বোধন করেছে সেই সন্ত্রাসী নয়নকে সেই সন্ত্রাসীর স্ত্রী নয়নের স্ত্রী মিন্নি হিসেবে সম্বোধন করেছেন সেই নয়নকে বর্তমানে রাফাতের স্ত্রী মিন্নি কিন্তু নিজেকে পরিচয় দিচ্ছেন যে আমি রাফাতের স্ত্রী আর আমার কোনো পরিচয় নেই নিজেকে বাঁচার জন্য যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে মিন্নি জড়িত আছে পুলিশ যদি এখন পর্যন্ত মিন্নিকে যদি গ্রেফতার করে তাহলে অনেক তথ্য পাবে কিন্তু পুলিশ এখানে সুযোগের অপেক্ষায় আছে যদি সেই নয়ন বন্ড এবং তার সহযোগীদের গ্রেফতার করে তাহলে তাদের কাছ থেকে তথ্য নিয়ে তারপর মিন্নিকে গ্রেফতার করবে পুলিশ সেই সময়ের অপেক্ষায় আছে যে মিন্নি যে চাড়া পাবেন তা কিছু না পুলিশ অপেক্ষায় আছে প্রধান আসামি যে নয়ন তাকে গ্রেফতার করার পর মিন্নিকে শত পার্সেন্ট শিওর যে মিন্নি গ্রেফতার হবে এবং এই খুনের সাথে যে মিন্নি জড়িত তার প্রমাণ হবে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ